Welcome back, my student, in our simplified biology classes. আজকে আমরা Krebs cycle reactions নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের Krebs cycle reaction. Krebs cycle reaction এটার আরেকটা নাম হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, যে জন্য এটাকে কি বলা হচ্ছে TCA সাইকেল। আজকে আমরা Krebs cycle reaction বা এটাকে যেটা TCA সাইকেল বলেও অনেক সময় আমরা জেনে থাকি সেই রিয়াকশন সম্পর্কে আমরা জানতে পারবো। এটা অ্যারোবিক রেসপিরেশনের একটি রিয়াকশন স্টেপস। লাস্ট ক্লাসগুলিতে আমরা অ্যারোবিক রেসপিরেশনের দুটো রিয়াকশন স্টেপস নিয়ে আমরা আলোচনা করেছি। তার একটা হচ্ছে গ্লাইকো লাইসিস এবং নেক্সট রিয়াকশন স্টেপস যেটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে সেটার নাম ছিল লিঙ্ক রিয়াকশন। তো স্টুডেন্ট, অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ডিসকাশনস অ্যাবাউট গ্লাইকোলাইসিস রিয়াকশন প্রসেস দ্যাট অকার্স এক্সক্লুসিভলি ইন সাইটোপ্লাজম, যেটা সাইটোপ্লাজমে হচ্ছে। অ্যান্ড ইন লাস্ট ক্লাস অলসো উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য লিঙ্ক রিয়াকশনস দ্যাট অকার্স ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো প্রথমে আমরা জেনে নিই যে লিঙ্ক রিয়াকশনসের পর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা নেক্সট রিয়াকশন স্টেপস আরম্ভ হচ্ছে সো কল ক্রেপস সাইকেলের নাম ক্রেপস সাইকেল কেন হলো। তো বিজ্ঞানী জনের নাম হচ্ছে হ্যান্স অ্যাডল্ফ ক্রেপস। অ্যাডল্ফ ক্রেপস তিনি অ্যাকচুয়ালি লিঙ্ক রিয়াকশনসের পর যেটা রিয়াকশন স্টেপস অর্থাৎ সো কল ক্রেপস সাইকেল রিয়াকশনস সেটার তিনি আবিষ্কার করেন। তার রিয়াকশনের সমস্ত প্রসেস বা স্টেপসগুলিকে তিনি আবিষ্কার করেন, যার জন্য তার নাম হিসাবে হোল রিয়াকশন সাইক্লিক প্রসেসটার নাম রাখা হয়েছে ক্রেপস সাইকেল। তবে এই সাইকেলটার আরেকটা নাম কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বা এটাই নামটা কেন হলো। আসলে আমরা দেখতে পারব যে ক্রেপস সাইকেল রিয়াকশনে যেটা ফার্স্ট ফর্ম প্রোডাক্ট, রাইট, অর্থাৎ ক্রেপস সাইকেল রিয়াকশন সেই রিয়াকশনে যেটা ফার্স্ট ফর্ম প্রোডাক্ট, প্রথম উৎপাদিত যেটা যৌগ, সেই প্রথম উৎপাদিত যৌগটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বা আমরা এটাকে সাইট্রেট নামও বলতে পারি। এবং এই যেটা সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড এর কেমিক্যাল স্ট্রাকচারটাই এমন যে এর মধ্যে আমরা তিনটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ পাচ্ছি। অর্থাৎ সাইট্রিক অ্যাসিড ইট ইজ দ্য ফার্স্ট ফর্ম প্রোডাক্টস অফ ক্রেপস সাইকেল রিয়াকশন, প্রথম উৎপাদিত যৌগ। এবং এই সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট এর যেটা কেমিক্যাল স্ট্রাকচার তার মধ্যে তিনটি অ্যাসিড গ্রুপ আছে, তিনটি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকা এটা একটা অ্যাসিড মলিকুলস, আর যার জন্য কি বলা হয়েছে ক্রেপস সাইকেল রিয়াকশনকে আরেকটি নামে জানা যায় সেটা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ এখানে ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা হচ্ছে তিনটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যুক্ত সাইট্রিক অ্যাসিড, রাইট। আচ্ছা, তাহলে এখন আমরা মেইন সাবজেক্টে চলে আসি। অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিস রিয়াকশন ইট অকার্স ইন, এটা কোথায় হয়, এটা হয় ইন সাইটোপ্লাজম। অ্যান্ড গ্লাইকোলাইসিস রিয়াকশন ইট প্রোডিউস টু মলিকুলস অফ পাইরুভিক অ্যাসিড, এবং মাইটোকন্ড্রিয়া কী করছে এই পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে পাইরুভিক অ্যাসিডটাকে সে কিসে কনভার্ট করে নেয়। এটা আমি মাইটোকন্ড্রিয়াটাকে ড্র করে নিচ্ছি, হলো বড় করে রাখছি এখানে বুঝবার জন্য, ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং, যে কী হয় ভিতরে। দিস ইজ আওয়ার মাইটোকন্ড্রিয়া, কারণ এই সমস্ত রিয়াকশনসগুলি ইনফ্যাক্ট মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সেই রিয়াকশনসগুলি হবে এখানে। সো আমাদের আগেও জানা আছে যে মাইটোকন্ড্রিয়া আসলে এটা একটা ডাবল মেমব্রেন এনভেলপ সেল অর্গানিলিস। ইনফ্যাক্ট ঠিক এ ধরনেরই দুটা আবরণের দ্বারা আবৃত এরকম আরও সেল অর্গানিলিস আছে, যেমন ক্লোরোপ্লাস্ট আছে, এরপর নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপটাও অ্যাকচুয়ালি টু মেমব্রেন এনভেলপ স্ট্রাকচার। তো এরকম বেশ কিছু সেল অর্গানিলিস আমরা পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি দুটা আবরণের দ্বারা আবৃত, একটা তার আউটার মেমব্রেন আর একটা হচ্ছে তার ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াটাকে আমি অল্প এখানে
বেশ বড় করে এঁকে নিলাম যাতে আমরা এখানে ভালো করে বুঝতে পারি ব্যাপারটা। তো যাই হোক, সমস্ত রিয়াকশনসটাই অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে কিন্তু রিয়াকশনটা। এটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতর যেটা একটা ওয়াটারি ফ্লুইডস পাওয়া যাচ্ছে, ভিতরে একটা রস আছে, একটা দিস ওয়াটারি ফ্লুইডস দ্যাট ইজ কল্ড মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো অনলি অ্যারোবিক রেসপিরেশনের শুধু গ্লাইকোলাইসিস রিয়াকশনটাই সাইটোপ্লাজমে হবে, এবং গ্লাইকোলাইসিস রিয়াকশন যেটা পাইরুভিক অ্যাসিড প্রোডিউস করে দিচ্ছে, সেই পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে পরপর যেগুলি রিয়াকশন স্টেপস আছে অ্যারোবিক রেসপিরেশনের, সেই সমস্ত রিয়াকশন স্টেপস সেগুলি মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। ঠিক আছে, তো কী করে অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেল রিয়াকশনটা স্টার্ট হয় সেটা বুঝবার আগে আমরা দেখে নিই আরেকবার, যে গ্লাইকোলাইসিস রিয়াকশন যেটা পাইরুভিক অ্যাসিড প্রোডিউস করে দিচ্ছে, এই পাইরুভিক অ্যাসিড অ্যাকচুয়ালি ওয়ান গ্লুকোজ মলিকুল থেকে কটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, টু মলিকুল পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড এরপরে এসে কোথায় জমা হয়, মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া কী করছে, এই যেটা পাইরুভিক অ্যাসিড সেটার প্রথমে ডি কার্বক্সিলেশন, এবং তারপর সেটার কী করছে, অক্সিডেশন, এই যে হাইড্রোজেন রিমুভ হচ্ছে। তার ফলে পাইরুভিক অ্যাসিড এনজাইমেটিক্যালি কিসে কনভার্ট হচ্ছে, এটা কনভার্ট হচ্ছে ইনটু অ্যাসিটাইল গ্রুপ। এরপর এই অ্যাসিটাইল গ্রুপ এটা কো এনজাইম এ, ইট ইজ এ প্রি ফর্মড কেমিক্যাল যেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে অ্যাভেলেবল, তার সঙ্গে এটা যুক্ত হয়ে কিসে পরিণত হয়, ইট কনভার্ট ইনটু অ্যাসিটাইল কো এনজাইম এ। সো দিস ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দি লিঙ্ক রিয়াকশন, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। আর এই রিয়াকশনের ফলে দেখা যাচ্ছে যে এখান থেকে যেটা হাইড্রোজেন, মুক্ত হচ্ছে, এই হাইড্রোজেনটাকে অ্যাকচুয়ালি কে অ্যাকসেপ্ট করছে, এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর এন এ ডি প্লাস, এবং এটা রিডিউসড ফর্মে কনভার্ট হচ্ছে এন এ ডি এইচ। তো দেখা যাচ্ছে যে গ্লাইকোলাইসিস রিয়াকশনের পর কিন্তু ডাইরেক্ট কিন্তু ক্রেবস সাইকেল রিয়াকশন স্টার্ট হচ্ছে না, বরঞ্চ কী করছে, মাইটোকন্ড্রিয়া গ্লাইকোলাইসিস রিয়াকশন থেকে যেটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছে, মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিডটাকে প্রথমে অ্যাসিটাইল কো এনজাইম এতে কনভার্ট করে নেয়। এবার এই অ্যাসিটাইল কো এনজাইম এ এইটাকে নিয়ে যে এখন রিয়াকশনটা স্টার্ট হবে, এখন এই অ্যাসিটাইল কো এনজাইম এ এটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতর যেটা নেক্সট রিয়াকশন স্টেপস আরম্ভ হবে, দ্যাট রিয়াকশন স্টেপস ইজ কল দি ক্রেবস সাইকেল রিয়াকশন, বা এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ সেই রিয়াকশনের ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা যেটা হবে সেটা হবে তিনটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপযুক্ত সাইট্রিক অ্যাসিড। তো কী করে স্টার্ট হয় রিয়াকশনটা সেটা আমাদের এখন জানতে হবে। অ্যাকচুয়ালি রিয়াকশনটা স্টার্ট হচ্ছে কিছুটা এরকম করে, ইট ইজ অ্যাসিটাইল কো এনজাইম এ, এবং মাইটোকন্ড্রিয়ার যেটা ম্যাট্রিক্স এর মধ্যে আগের থেকে একটি প্রি ফর্মড কেমিক্যালস একটি পাওয়া যাচ্ছে, আর সেই প্রি ফর্মড কেমিক্যালটার নাম হলো অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এটা একটা প্রি ফর্মড কেমিক্যাল, আগের থেকেই মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স এটা সিনথেসিস হয়ে থাকে, ডিজাইভেলেবল। তো যখনই পাইরুভিক অ্যাসিডের যখন এনজাইমেটিক কনভার্সন হয় অ্যাসিটাইল কোয়েনজাইমে, এই অ্যাসিটাইল কোয়েনজাইম এ টাকে নিয়ে এখন যেটা একটা রিয়াকশন স্টার্ট হচ্ছে না, আমি অল্প আগে বলেছি সেই রিয়াকশনটাকে কী বলা হচ্ছে, ক্রেবস সাইকেল রিয়াকশন। আর তার ফার্স্ট রিয়াকশন স্টেপটাই হচ্ছে এটা, যে এখানে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়েনজাইম এ, এই দুটার মাঝে রিয়াকশন হবে, আর সেই রিয়াকশনটাতে ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে গে, ক্যাটালিস্টার নাম হচ্ছে সেটা সাইট্রেট সিনথেটেস। এই এনজাইমগুলির নাম কিন্তু আমাদেরকে এন্ট্রান্স এক্সামের জন্য যথেষ্ট মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, ইট ইজ দ্য ফার্স্ট রিয়াকশন স্টেপ। তার রিয়াকশনটা কার কার মাঝে হচ্ছে, অ্যাসিটাইল কোয়েনজাইমে অ্যান্ড অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, এবং এই দুটার মাঝে যে রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশনটাতে ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে কে, সাইট্রেট সিনথেটিস। এতে ফার্স্ট যেটা ফর্মড প্রোডাক্ট আমি অল্প আগেও বলেছি, সেই ফার্স্ট ফর্ম প্রোডাক্টটা হচ্ছে সাইট্রেট। এবং যেহেতু এখানে কয় মলিকুল পাইরুভিক অ্যাসিড, দুই মলিকুল,
তাহলে কয় মলিকুল অ্যাসিটাইল গ্রুপ তৈরি হবে? দুই মলিকুল। কয় মলিকুল অ্যাসিটাইল কোয়েনজাইম এ তৈরি হবে? দুই মলিকুল। তাহলে দুই মলিকুল অ্যাসিটাইল কোয়েনজাইম আর দুই মলিকুল এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমি ব্যালেন্স করে দিচ্ছি, যদি রিঅ্যাকশন হচ্ছে তার থেকে কি তৈরি হবে? টু মলিকুল সাইট্রেটস। এবার এই যে সাইট্রেট তৈরি হলো, এই সাইট্রেটটার এবার এনজাইমেটিক কনভার্সন হবে এবং কনভার্ট হয়ে এটা পরিণত হবে আইসোসাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রেট। এবং এখানে এখানে এনজাইম হিসাবে, এখানে এনজাইম হিসাবে যে থাকবে সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যাকোনিটেস, অ্যাকোনিটেস। সো দিস ইজ দ্য এনজাইম। এভাবে প্রতিটা রিয়াকশন স্টেপস সেখানে ক্যাটালিস্ট আছে, অর্থাৎ বায়ো ক্যাটালিস্ট, সো কল এনজাইমস, আর এনজাইমসগুলির নাম আমাকে যতদূর সম্ভব মনে রাখতে হবে। তো এবার যেটা আইসোসাইট্রেট যেটা প্রডিউস হলো, এই আইসোসাইট্রেট এর পরের যে রিয়াকশন স্টেপস, ইট ইস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন স্টেপস এখন আরম্ভ হবে। এবং এই জন্যই নেক্সট রিয়াকশন স্টেপটা এত ইম্পর্ট্যান্ট, কারণ এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আইসোসাইট্রেট এটার এখন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে, অর্থাৎ এটার থেকে কি মুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড, যেহেতু দুই মলিকুলস, টু মলিকুল কার্বন ডাইঅক্সাইড, প্লাস এটার কি হবে? এটার অক্সিডেশন হবে, এখান থেকে কি মুক্ত হবে? হাইড্রোজেন প্লাস ইলেকট্রন। এবং এই হাইড্রোজেন যেটা মুক্ত হলো সেটাকে কে অ্যাকসেপ্ট করবে? ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই টু এন এ ডি প্লাস, এবং সেটা কিসে কনভার্ট হবে? টু এন এ ডি এইচ। এতে যেটা এন প্রোডাক্ট তৈরি হবে সেই এন প্রোডাক্টটার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, বা আমরা বলতে পারি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন স্টেপস। এন্ট্রান্সের জন্য এই ধরনের প্রশ্ন এসে থাকে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে ক্রেবস সাইকেল রিয়াকশনের এমন কোন রিয়াকশন স্টেপস আছে যেখানে এনএডিএইচ প্রডিউস হচ্ছে, বা ক্রেবস সাইকেল রিয়াকশনের মধ্যে এরকম কোন রিয়াকশন স্টেপটা আছে যেখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে। তো ইট ইজ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কারণ এখান থেকে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড রিমুভ হচ্ছে, সো দিস ইজ ডিকার্বক্সিলেশন। পাশাপাশি এখানে কি হচ্ছে? আইসোসাইট্রিক অ্যাসিড যেটা, সেটার ডিহাইড্রোজেনেশন হচ্ছে, দ্যাট ইজ অক্সিডেশন। এবং সেই ডিহাইড্রোজেনেশনের ফলে কি প্রডিউস হচ্ছে? এনএডিএইচ। এবং এখানে যে এনজাইম বা ক্যাটালিস্ট, বায়ো ক্যাটালিস্ট যেটা কাজ করবে তার নাম হচ্ছে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, দিস ইজ দ্য নেম অফ দি বায়ো ক্যাটালিস্ট বা এনজাইমস। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশন স্টেপ। দিস ইজ দ্য ফার্স্ট রিয়াকশন স্টেপস আমরা একটা পেলাম যেখানে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হলো এবং যার ফলে কি প্রডিউস হলো? এনএডিএইচ। মাইটোকন্ড্রিয়াতে এই এনএডিএইচ এটাকে নিয়ে আরও রিয়াকশন হবে, যার থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। যাই হোক, আমরা মেইন টপিকে চলে আসি। এরপর আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড দুই মলিকুল, সেটার এবার এনজাইমেটিক কনভার্সন হবে ইন্টু টু সাকসিনাইল কোয়েনজাইম এ। দিস ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট রিয়াকশন স্টেপস। দিস ইজ দ্য সেকেন্ড অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন রিয়াকশন, কারণ এখানেও এই রিয়াকশন স্টেপটাতেও কি হচ্ছে? এই রিয়াকশন স্টেপস থেকেও কি হচ্ছে? ডিকার্বক্সিলেশন। এবং এই রিয়াকশন স্টেপে কি হয়? ডিহাইড্রোজিনেশন। এবং এই ডিহাইড্রোজিনেশনের ফলে যেটা হাইড্রোজেন রিমুভ হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করছে কে? টু এন এ ডি প্লাস, এবং সেটা রিডিউসড ফর্মে কনভার্ট হচ্ছে টু এন এ ডি এইচ। আমি ব্যালেন্স করে যাচ্ছি, কারণ পাইরুভিক অ্যাসিড দু মলিকুল তৈরি হচ্ছে, তার থেকে দুই মলিকুল অ্যাসিটাইল কোয়েনজাইম এ তৈরি হবে। সেই হিসাবে আমি এখানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করে যাচ্ছি, যাতে আমরা এখানে কাউন্ট করতে পারি যে ক্রেবস সাইকেল রিয়াকশনে মোট কটা এন এ ডি এইচ প্রডিউস হচ্ছে পার গ্লুকোজ মলিকুল, কারণ পার গ্লুকোজ মলিকুল, প্রতি একটা গ্লুকোজ মলিকুল থেকে কিন্তু খেয়াল রাখতে হবে দুটা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার যেটা নেক্সট রিয়াকশন স্টেপস, নেক্সট যেটা, আচ্ছা এখানে যেটা এনজাইমের দরকার আছে, এখানে এনজাইমের প্রয়োজন আছে, সেই এনজাইমটার নাম হলো আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটো গ্লুটারেট
ডিহাইড্রোজিনেস, দিস ইজ দ্য এনজাইম যেটা বায়োক্যাটালিস্ট হিসাবে এখানে কাজ করবে। এখন এরপর যেটা টু সাকসিনাল কোএনজাইম এ যেটা প্রোডিউস হলো সেটার কি হবে, এটার এবার এনজাইমেটিক কনভার্সন হচ্ছে ইনটু ইনটু সাকসিনেট, অর আমরা বলতে পারি সাকসিনিক অ্যাসিড, দুই মলিকুল। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস ফর এন্ট্রান্স এক্সামিনেশনস, কারণ এন্ট্রান্সে এ ধরনের প্রশ্ন হতে পারে যে ক্রেবস সাইকেল রিয়াকশনের এমন কোন রিয়াকশন স্টেপসটা আছে, এক্স্যাক্টলি আমাকে এই রিয়াকশন স্টেপসটা মনে রাখতে লাগবে, কারণ এই রিয়াকশন স্টেপটাতে কী হচ্ছে, ডাইরেক্ট ডাইরেক্ট এখানে গুয়ানোসাইন ডাইফসফেট প্লাস ইনঅর্গ্যানিক ফসফেট, সেটা দিয়ে ডাইরেক্ট কি মলিকুল তৈরি হচ্ছে, এনার্জি মলিকুল জিটিপি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস, এখানে ডাইরেক্ট আমি এনার্জি মলিকুলস একটা পাচ্ছি। অবশ্য এই যেটা জিটিপি তৈরি হলো এটা পরবর্তীতে এটিপিতে কনভার্ট হবে, এটা কনভার্ট হবে না, এই জিটিপিটাই ইউজ হয়ে পরে এটিপি সিনথেসাইজ হবে। তো এখানে কি হবে, টু জিটিপি, টু এখানে কয়টা, টু জিটিপি তৈরি হবে, কারণ দুটা সাকসিনাল কোএনজাইমে, কাজেই প্রতি একটা সাকসিনাল কোএনজাইমে যখন একটা সাকসিনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে তখন একটা জিটিপি তৈরি হচ্ছে, যেহেতু দুই মলিকুল সাকসিনাল কোএনজাইমে, কাজে এখানে কয়টা জিটিপি তৈরি হবে, মোট টোটাল নেট সেটা হচ্ছে 2 জিটিপি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেপস। এরপর যেটা সাকসিনেট, সাকসিনেট যেটা তৈরি হলো সেই সাকসিনেটের এবার এনজাইমেটিক কনভার্সন হবে, এটার এবার ইট উইল কনভার্ট ইন্টু সাকসিনেটটা কনভার্ট হচ্ছে এবার ফিউমারেট, বা আমরা বলতে পারি ফিউমারিক অ্যাসিড, ফিউমারেট। ফিউমারেট এটা এটা কিন্তু আর একটা ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপস। আমরা কিন্তু প্রায় দেখছি যে ক্রেবস সাইকেল রিয়াকশনের মধ্যে এরকম অনেকগুলি রিয়াকশন স্টেপস পাচ্ছি যেখানে ডিহাইড্রোজিনেশনস হচ্ছে এবং ফলস্বরূপে কী প্রডিউস হচ্ছে, NADH। কাজে এবারও কিন্তু একটা ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপস পাচ্ছি, এখানে কী ফ্রি হচ্ছে, 2 আসবে প্লাস ইলেকট্রন, এখান থেকেও কী হচ্ছে, ডিহাইড্রোজিনেশন হচ্ছে। আর এই ডিহাইড্রোজিনেশন বলে যেটা হাইড্রোজেন রিমুভ হচ্ছে, এই হাইড্রোজেনটাকে এবার কিন্তু যেটা হাইড্রোজেন অ্যাকসেপ্টর, যে হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু একটা আলাদা হাইড্রোজেন অ্যাকসেপ্টর, FAD+, এবং সেটা কিসে পরিণত হবে, মানে দুটা লাগবে, 2FADH2, এখানে দুই মলিকুল, অর্থাৎ দুটা সাকসিনিক অ্যাসিডস থেকে দুই মলিকুল কি তৈরি হবে, FADH2 তৈরি হবে। তা আমরা ক্রেবস সাইকেল রিয়াকশনে তাহলে দু ধরনের আমরা হাইড্রোজেন অ্যাকসেপ্টর পাচ্ছি, একটা হচ্ছে NAD+, একটা হচ্ছে NAD+, আরেকটা হাইড্রোজেন অ্যাকসেপ্টর হচ্ছে FAD+, নিকোটিনামাইট অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, ফ্ল্যাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। তো দু ধরনের হাইড্রোজেন অ্যাকসেপ্টর এখানে ইউজ হয়, আর এই রিয়াকশন স্টেপটা এই জন্যই আমাকে মনে রাখতে হবে, কারণ এখানে কিন্তু NADH প্রডিউস হচ্ছে না, ইট ইজ অ্যানাদার ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপ ডেফিনেটলি, কিন্তু এখান থেকে যেটা হাইড্রোজেন রিমুভ হচ্ছে সেটাকে কিন্তু যে হাইড্রোজেন অ্যাকসেপ্টর এখানে রিসিভ করছে সেটা কিন্তু FADH2। এরপর যেটা ফিউমারেট তৈরি হলো, এবার ফিউমারেট এটার এবার এনজাইমেটিক কনভার্সন হবে ইনটু, এটার এনজাইমেটিক কনভার্সনস হচ্ছে ম্যালিক অ্যাসিডস, এরপর এটা ম্যালিক অ্যাসিডে পরিণত হবে, মাঝখানে এনজাইম আছে। এরপর এই যে ম্যালিক অ্যাসিড সেটার এবার এনজাইমেটিক কনভার্সনস হচ্ছে এবার আবার অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে, অর্থাৎ দেখা যাচ্ছে যে রিয়াকশনের শেষে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এটা রিয়াকশনের শেষে আবার কি হয়, পুনরুৎপত্তি হয়, এটা রিজেনারেশন হচ্ছে, যার ফলে এটা একটা রিয়াকশন সাইকেল, এবং দিস লাস্ট রিয়াকশন স্টেপ অফ দি ক্রেবস সাইকেল, যার ফলে কি হচ্ছে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিডটার আবার পুনরুৎপত্তি ঘটছে, রিজেনারেশন হচ্ছে, দিস ইজ অ্যানাদার ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপস। এখানেও কী হবে, এই রিয়াকশন স্টেপস থেকেও হাইড্রোজেন মুক্ত হবে, অ্যান্ড সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে কে, NAD+, এবং তার থেকে তৈরি হবে 2NADH। সো দিস ইজ দ্য সামারি অর দ্য এন্ড অফ দি ক্রেবস সাইকেল রিয়াকশন। তো ক্রেবস সাইকেল রিয়াকশন, এই রিয়াকশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি রিয়াকশন স্টেপস আছে এখানে, যেমন আইসোসাইট্রিক অ্যাসিড, এটার যখন এনজাইমেটিক কনভার্সন হচ্ছে আলফা কেটোগ্লুটারিক অ্যাসিড, এখানে
আমরা এনএডিএইচ পাচ্ছি। যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড সাকসিনেল কোয়েনজাইম এতে তৈরি হচ্ছে, দিস ইজ অ্যানাদার রিয়াকশন স্টেপস, এবং এই রিয়াকশন স্টেপসও কী তৈরি হচ্ছে, এনএডিএইচ। সো ক্রেবস সাইকেল রিয়াকশন, এর মধ্যে মাল্টিপল রিয়াকশন স্টেপস আছে যেখান থেকে কী প্রডিউস হচ্ছে, এনএডিএইচ, দেন এনএডিএইচ, দেন অ্যানাদার এনএডিএইচ, এবং মাঝখানে একটা রিয়াকশন স্টেপস আছে যেটা কী প্রডিউস করছে, এফএডিএস টু। সো দিজ আর দ্য অ্যাকচুয়ালি ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপস, একটা, দুটা, তিনটা এবং চারটা আমরা এখানে ডিহাইড্রোজিনেশন রিয়াকশন স্টেপস পাচ্ছি। এবং এখন যদি আমরা এনার্জি ব্যালেন্স শিটটাকে নিয়ে চিন্তা করি এখানকার, যে ক্রেবস সাইকেল রিয়াকশন, আমার কথার অর্থ হচ্ছে যে পার গ্লুকোজ মলিকুল, প্রতি একটা গ্লুকোজ মলিকুলের মলিকুল হিসাবে যে ক্রেবস সাইকেল রিয়াকশনটা যে চলছে, তাতে মোট কটা এনএডিএইচ আর কটা এফএডিএস টু আর কটা এটিপি তৈরি হচ্ছে। তো যে ডায়াগ্রামটা আমরা পাচ্ছি এখানে, সেখানে দেখা যাচ্ছে যে ক্রেবস সাইকেল রিয়াকশন কমপ্লিট হওয়ার পর মোট এখানে এনএডি, এখানে মোট এনএডিএইচ তৈরি হচ্ছে কটা, এখানে দুটা, দুটা চারটা আর দুটা ছটা, তো মোট ছটা এটিপি, ছটা এনএডিএইচ এখানে তৈরি হবে। তাই এখানে আমি লিখছি ব্যালেন্সের ভিতরেই লিখছি 6 NADH, অর্থাৎ ক্রেবস সাইকেল রিয়াকশন মাইটোকন্ড্রিয়ার জন্য ছটা এনএডিএস তৈরি করে দিচ্ছে। মাইটোকন্ড্রিয়া প্রতি একটা এনএডিএস থেকে তিনটা করে এটিপিও প্রডিউস করে নিতে পারে, কাজে ছটা এনএডিএস মানে 6 × 3, দ্যাট মিন্স 18 ATP, 18টা ATP এর থেকে প্রডিউস হবে। এবং ক্রেবস সাইকেল রিয়াকশনের এই রিয়াকশন স্টেপটা, যেখানে সাকসিনিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে, ফিউমারিক অ্যাসিড, সেখানেও আমরা দেখছি কটা এফএডিএস টু তৈরি হচ্ছে, দুটা, দুটা এফএডিএস টু তৈরি হচ্ছে। এবং মাইটোকন্ড্রিয়া প্রতি একটা এফএডিএস থেকে দুটা করে এটিপি তৈরি করে নিতে পারে, তাহলে 2 × 2, তাহলে 4 ATP, তাহলে মোট এখানে এটিপি হয়ে গেল কটা, 24টা, তাই তো, 22 ATP। আর এই রিয়াকশন স্টেপটা যেখানে সাকসিনাল কোয়েনজাইমে এটার এনজাইমেটিক কনভার্সনস হচ্ছে ইন্টু সাকসিনেট, এবং সেখানেও আমরা দেখছি এখানে কী হচ্ছে, ডাইরেক্ট এটিপি ফরমেশনস হচ্ছে, অর্থাৎ প্রথমে জিটিপি তৈরি হবে, ইট ইস দ্য গুয়ানোসাইন ট্রাইফসফেট, এই গুয়ানোসাইন ট্রাইফসফেট এরপরে হাইড্রোলাইসিস হয়ে তার থেকে যেটা এনার্জি রিলিজ হবে, দ্যাট উইল বি ইউজড ইন এটিপি ফরমেশন, কাজে এখান থেকে আমি আরও জিটিপি তৈরি হয়েছে, তো দুটা, তার থেকে আমি দুটা আরও এটিপি পাবো, তাহলে আরও দুটা এটিপি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাহলে মোট কয়টা এটিপি হচ্ছে, 24টা ATP, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভিতর যেটা গ্লাইকোলাইসিস রিয়াকশন যেটা চলে, পার গ্লুকোজ মলিকুল প্রতি একটা গ্লুকোজ মলিকুল থেকে আমরা মোট 24টা ATP পাচ্ছি ফ্রম ইটস ক্রেবস সাইকেল রিয়াকশন। এবং তার আগে ক্রেবস সাইকেল রিয়াকশনটা স্টার্ট হওয়ার আগে যে রিয়াকশনটা হয়েছে, সো কল লিঙ্ক রিয়াকশন, সেই লিঙ্ক রিয়াকশনে আমরা কটা এনএডিএইচ পেয়েছি, দুটা এনএডিএইচ, কাজেই দুটা এনএডিএস থেকে আরও কয়টা এটিপি তৈরি হবে, প্রতি একটা এনএডিএস থেকে মাইটোকন্ড্রিয়া কয়টা এটিপি তৈরি করে, তিনটা, তাহলে এখানে 6টা ATP আরও তৈরি হবে। সো এই রিয়াকশন থেকে তৈরি হচ্ছে 24টা ATP, আর এই রিয়াকশনের আগে যেটা রিয়াকশনের স্টেপস, সেখান থেকে পাচ্ছি আমি আরও 6টা ATP। আর লাস্ট ক্লাসগুলিতে বলা হয়েছে, লাস্ট ক্লাসেও আলোচনা করা হয়েছে সেখানে, যে গ্লাইকোলাইসিস রিয়াকশনে সেখানে আরও কটা এটিপি তৈরি হচ্ছে, 8টা ATP তৈরি হয়, এটা গ্লাইকোলাইসিস রিয়াকশন, গ্লাইকোলাইসিস রিয়াকশন থেকে 8টা ATP প্রডিউস হতে পারে। কী করে 8টা ATP গ্লাইকোলাইসিসে, গ্লাইকোলাইসিস রিয়াকশন কী করে 8টা ATP প্রডিউস করছে, সেটা আমরা লাস্ট ক্লাসগুলিতে কিন্তু আলোচনা করেছি, আমি এখানে সেটা আবার রিপিট করতে যাচ্ছি না। তো আমি সমস্ত এটিপির সংখ্যাগুলিকে যদি অ্যাড করি, তা কত হলো, 30 38, সো দিস ইজ 38 ATP। এটাই বলা হয় যে ওয়ান মলিকুল গ্লুকোজ, এক মলিকুল গ্লুকোজ, এটার যখন অ্যারোবিক রেসপিরেশনটা যখন কমপ্লিট হচ্ছে, তার থেকে মোট কয়টা এটিপি প্রডিউস হচ্ছে, 38টা, 8টা ATP, 8 ATP কামস ফ্রম গ্লাইকোলাইসিস, 6 ATP কামস ফ্রম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড ইনটু অ্যাসিটাইল কোয়েনজাইমে, অ্যান্ড রেস্ট 24 ATPs আর প্রডিউসড ফ্রম ক্রেবস সাইকেল রিয়াকশন।
অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া গ্লাইকোলাইসিস রিয়াকশন থেকে যেটা এনএডিএইচ পাচ্ছে, বা পাইরুভিক অ্যাসিডের যখন এনজাইমেটিক কনভার্সন হচ্ছে ইনটু অ্যাসিটাইল কোএনজাইমে, তার থেকে যেটা এনএডিএইচ প্রোডিউস হচ্ছে, এবং ক্রেবস সাইকেল রিয়াকশনের এরকম মাল্টিপল রিয়াকশনের স্টেপস আমরা পেলাম, যেখান থেকে এনএডিএইচ অ্যান্ড এফএডিএইচ টু প্রোডিউস হচ্ছে। এই এনএডিএইচ অ্যান্ড এফএডিএইচ টু সেগুলিকে নিয়ে এখন যেটা রিয়াকশনের স্টেপস আরম্ভ হবে, সে রিয়াকশনটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন, ইটিসি। ই ফর ইলেকট্রন, টি ফর ট্রান্সপোর্ট, সি ফর চেইন। অর্থাৎ এই রিয়াকশনটা কাকে দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক যেমন ক্রেবস সাইকেল রিয়াকশন এটা স্টার্ট হচ্ছে কাকে দিয়ে, অ্যাসিটাইল কোএনজাইমে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া পাইরুভিক অ্যাসিডটাকে পাওয়ার পর সেটাকেও অ্যাসিটাইল কোএনজাইমে এতে কনভার্ট করে। এখন অ্যাসিটাইল কোএনজাইম এটাকে দিয়ে যেমন ক্রেবস সাইকেল রিয়াকশনটা স্টার্ট হয়েছে, ঠিক তেমনি এই রিয়াকশনসগুলিতে এমন কিছু রিয়াকশন স্টেপস আমি পাচ্ছি যেখান থেকে কী প্রোডিউস হচ্ছে এনএডিএইচ, বা কোথাও কী প্রোডিউস হচ্ছে এফএডিএইচ টু। এই এনএডিএইচ এবং এফএডিএইচ টু সেগুলিকে নিয়ে এখন যেটা রিয়াকশন স্টার্ট হবে, এই রিয়াকশনটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন। আর সেই রিয়াকশনটা কোথায় হবে, সেই সমস্ত রিয়াকশনটা হবে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, এই যে দিস ইজ দ্য আউটার মেমব্রেন, দিস ইজ ইনার মেমব্রেন। এই সমস্ত রিয়াকশনগুলি কোথায় হবে, এখন মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, এবং সেই রিয়াকশন প্রসেসটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন। আর সেই রিয়াকশনের ফলে, এই রিয়াকশনের ফলে একটা প্রোটন গ্র্যাডিয়েন্টস, একটা প্রোটন গ্র্যাডিয়েন্ট একটা ক্রিয়েট হবে, প্রোটন গ্র্যাডিয়েন্ট। ঠিক এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু নেক্সট ক্লাসটাতে যখন আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন প্রোটন গ্রেডিয়েন্ট, তখন ব্যাপারটা সহজ হয়ে যাবে। আমি জাস্ট অল্প আলোচনা করে রাখছি এখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন ঠিক এরপরই আরম্ভ হবে, এবং সেই রিয়াকশনটা কিন্তু আর ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে না, ম্যাট্রিক্সের মধ্যে দুটা রিয়াকশন হবে, লিঙ্ক রিয়াকশন অ্যান্ড ক্রেবস সাইকেল রিয়াকশন। এবং এই রিয়াকশনের ফলে যেটা এনএডিএইচ এবং এফএডিএইচ টু যেগুলি প্রোডিউস হচ্ছে, সেগুলিকে নিয়ে যেটা নেক্সট রিয়াকশন স্টার্ট হচ্ছে, সেই রিয়াকশনটা কিন্তু এবার কোথায় হবে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এই রিয়াকশনের ফলে একটা হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন এইচ প্লাস গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। সেটা কোথায় ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন দুটার মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই চেম্বার, দিস ইজ কল আউটার চেম্বার। এই যে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দুটা মেমব্রেনের মাঝখানে যে স্পেস আমি পাচ্ছি, দিস ইজ কল আউটার চেম্বার। এই আউটার চেম্বারের মধ্যে কী হয়, একটা প্রোটন গ্র্যাডিয়েন্ট একটা ক্রিয়েট হবে। এখানে হাইড্রোজেন আয়ন প্রোটন কনসেন্ট্রেশনটা বেশি হয়ে যায়। কী করে হয় না হয় সেগুলি আমরা অবশ্য পরে আলোচনা করব। এবং যার ফলে এই যে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন আমি পাচ্ছি, সেখানে এমন রিয়াকশনস হয় যার ফলে কী প্রোডিউস হয়, এটিপি, এনার্জি রিচ মলিকুলস। তো কী করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিয়াকশন হচ্ছে, আউটার চেম্বার সেখানে প্রোটন গ্র্যাডিয়েন্ট কী করে ক্রিয়েট হয়, আর তার ফলস্বরূপে কী করে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন সেটা কী করে এটিপি প্রোডিউস করছে, সেই সমস্ত নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করছি। আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য থ্যাংক ইউ।